বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে তোমরা দেখবে ডাইনোসর ল্যান্ড গল্পটির চতুর্থ পর্ব। তার আগে চলো দেখে আসি গত পর্বে কি ঘটেছিল। ডাইনো চিফ, তুমি আমাদের মুক্ত করে দাও, নইলে সজীব তোমাকে ঠিক খুঁজে বের করবে আর তারপর তোমাকে উচিত শিক্ষা দেবে। সজীব, একবার ডাইনোসর ল্যান্ডে পৌঁছাতে দাও, তারপর হবে আসল খেলা। সজীব, আমরা কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর বাইরের মহাকাশে পৌঁছে যাব। ম্যাজিক্যাল কার, তুমি ওদের ফলো করো। ওকে সজীব। ওদিকে এলিয়েন ডাইনোসরদের পিছু নিয়ে সজীবও পৌঁছে যায় মহাকাশে। এলিয়েন ডাইনোরা তখনও জানত না সজীব তাদের পিছু নিয়েছে। যেভাবেই হোক, সজীব তার বন্ধু আর মেয়র আঙ্কেলকে উদ্ধার করতে যায়। পৃথিবী থেকে বন্দি করা সজীবের বন্ধু, মেয়র আর বায়োরোবটিক সেই ডাইনোসরদের নিয়ে এলিয়েন ডাইনোরা ডাইনোল্যান্ডে থাকা তাদের প্রাসাদে প্রবেশ করে। ডাইনোচিপ, তোমার ধ্বংস অনিবার্য, সজীব তোমাকে ছাড়বে না। সজীবকে আসতে দাও। ডাইনোলিন, এদের সবাইকে বন্দি করো আর ওই ডাইনোসরদের রূপান্তর প্রক্রিয়া শুরু করো। ওদিকে সজীব ডাইনো এলিয়েনদের পিছু নিয়ে পৌঁছে যায় ডাইনোসর ল্যান্ডে। সজীব সেখানে দেখতে পায় পৃথিবীর মানুষের মতোই ডাইনোসররাও তাদের নিজেদের শহর তৈরি করে রেখেছে। সজীব খুব অবাক হয়ে ডাইনোসরদের শহর দেখতে থাকে। সজীব, এ তো দেখছি পৃথিবীর থেকেও উন্নত শহর ব্যবস্থা। ম্যাজিক্যাল কার, ভুলে যেও না, ডাইনোসররা মানুষেরও আগে পৃথিবীতে রাজত্ব করেছে। তারা খুব বুদ্ধিমান প্রাণী। তুমি একদম ঠিক বলেছ, কিন্তু সজীব, আমরা এখন মেয়র আর তোমার বন্ধুদের উদ্ধার করব কিভাবে? সেটাই তো ঠিক বুঝতে পারছি না, কিভাবে ওদের উদ্ধার করব। সজীব, তুমি চিন্তা করো না, একটা উপায় ঠিক বের হয়ে যাবে। চলো ওদিকটা গিয়ে দেখি। ডাইনোসর ল্যান্ডে পৌঁছে সজীব তার বন্ধু আর তার মেয়র আঙ্কেলকে উদ্ধার করার জন্য উপায় খুঁজতে থাকে। সজীব ঠিক বুঝতে পারছিল না কোথায় যাবে আর কিভাবেই বা তাদেরকে উদ্ধার করবে। ওদিকে অবশেষে প্রকাশ পায় ডাইনো চিফের আসল উদ্দেশ্য। ড্রাগন টেম্পলে হাজার কোটি বছর ঘুমিয়ে থাকা সেই ড্রাগন কিংকে জাগিয়ে তোলাই হলো ড্রাগন চিফের মূল উদ্দেশ্য। ।
জেগে ওঠো ডাইনো কিং, জেগে ওঠো, হাজার কোটি বছরের ঘুম ভেঙে জেগে ওঠো। ডাইনো কিং জেগে উঠলে আমাদের কি হবে? ডাইনো কিং জেগে উঠলে আমরা আবারও ফিরে যাব পৃথিবীতে, আর তারপর পৃথিবীতে আবারও রাজ করবে ডাইনোসররা। ডাইনো চিপ, একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে বলো? চিপ, পৃথিবীর ওই সুপার হিরো সজীব ডাইনো ল্যান্ডে প্রবেশ করেছে। সে তার বন্ধুদের উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছে। এ তো খুব খুশির খবর। এবার ওই সবগুলো হবে ডাইনো কিং এর খাবার। যাও, সজীবকে বন্দি করার ব্যবস্থা করো, কোনো ভাবেই সে যেন পালাতে না পারে। এলিয়েন ডাইনোরা সজীবকে বন্দি করতে ডাইনোল্যান্ডের পুরো শহরে ছড়িয়ে পড়ে। আর এদিকে সজীব ডাইনো এলিয়েনদের হাতে বন্দি থাকা তার বন্ধু আর মেয়র আঙ্কেলকে খুঁজতে খুঁজতে অবশেষে পৌঁছে যায় ডাইনো চিফের প্রাসাদের সামনে। আরে, এ তো দেখছি ডাইনো চিপ। তার মানে এটা ডাইনো চিপের প্রাসাদ। ম্যাজিক্যাল কার, এই ভবনের উপরে নজরদারি করতে থাকো। আমার মনে হচ্ছে বন্দীদের এখানেই রাখা হয়েছে। ওকে সজীব। এরপরে সজীবের কথা মতো ডাইনো চিপের প্রাসাদে নজরদারি করতে শুরু করলো ম্যাজিক্যাল কার। ম্যাজিক্যাল কার তার শক্তিশালী ক্যামেরার সাহায্যে পুরো প্রাসাদের প্রতিটি কোণে মিস্টার মেয়র আর সজীবের বন্ধুদের খুঁজতে থাকে। সজীব, এই দেখো, আমি ওদের খুঁজে পেয়েছি। শাবাশ ম্যাজিক্যাল কার, অবশেষে আমরা ওদের খুঁজে পেলাম। সজীব, এই দেখো, এখানে বন্দি করে রাখা হয়েছে ওদের। তোমাকে যেতে হবে এই পথ ধরে। ম্যাজিক্যাল কার, তুমি আমাকে প্রাসাদের উপরে নামিয়ে দাও। এবার আমি ওদের সবাইকে উদ্ধার করব। ওকে সজীব। এরপরে ম্যাজিক্যাল কার সজীবকে নামিয়ে দেয় ডাইনোসিফের প্রাসাদে। সজীব যেতে থাকে তার বন্ধু আর মেয়র আঙ্কেলকে উদ্ধার করতে। কি করছো তোমরা? সজীব এখন আমাদের শহরে, ওকে দ্রুত বন্দি করো। চিপ, এলিয়েন ডাইনোরা সজীবকে বন্দি করার চেষ্টা করছে। যত অস্ত্র প্রয়োজন হয় সব নিয়ে যাও, কিন্তু সজীবকে আমার চাই চাই। ঠিক আছে চিপ। আসলে এলিয়েন ডাইনোরা ভাবতেই পারেনি সজীব এত দ্রুত সময়ের মধ্যে ডাইনো চিফের প্রাসাদ পর্যন্ত চলে আসবে। সজীবকে বন্দি করতে যাওয়ায় ডাইনো চিফের প্রাসাদের নিরাপত্তা রক্ষীর সংখ্যা বেশ কমে গিয়েছে। আর সেই সুযোগে সজীব খুব সহজেই পৌঁছে যায় প্রাসাদের ভিতরে থাকা সেই জেলখানায়, যেখানে বন্দি করে রাখা হয়েছে সজীবের বন্ধু আর তার মেয়র আঙ্কেলকে। Thank you.
সজীব, তুমি এসে গিয়েছো, আমাদের খুব দ্রুত এখান থেকে উদ্ধার করো। মেয়র আঙ্কেল, তুমি সুস্থ আছো তো? সজীব, আমি ঠিক আছি, এখন দ্রুত চলো। ম্যাজিক্যাল কার, দ্রুত চলো। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। কি হতে চলেছে পরের পর্বে? সজীব কি পারবে মেয়র আর তার বন্ধুকে উদ্ধার করতে? জানতে চাইলে দেখতে হবে ডাইনোসর ল্যান্ড গল্পের পঞ্চম পর্ব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, বাই বাই।